দলের কর্মীদের কাছে তোলাবাজির শিকার নেতা, চাঁদার নামে তোলা চেয়ে হুমকি ফোন। এবারে প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রকে হুমকি। সেই ফোনের অডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, চাঞ্চল্য ছড়িয়েছে নন্দীগ্রাম সহ জেলাতে। যদিও ভাইরাল অডিও সত্যতা TV9 বাংলা যাচাই করেনি। সূত্রের খবর, শুভেন্দু অধিকারী দলে না থাকাতে মিলছে না চাঁদা। এই অভিযোগে তৃণমূলের জেলা সভাপতির কাছে চাঁদার নামে তোলা চেয়ে তিরস্কৃত হয় নন্দীগ্রামেরই এক উৎসব কমিটির সদস্যরা। ভাইরাল অডিওতে পরিষ্কার, দুতরফে উত্তপ্ত বাক্য বিনিময়। পাল্টা জবাবে সৌমেন মহাপাত্রকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে উৎসব কমিটির তরফে। কমিটির সদস্যরা প্রত্যেকেই তৃণমূলের সক্রিয় কর্মী বলে দাবি করা হয়েছে। ওই ভাইরাল অডিওয় কি বলা হয়েছে শুনুন। স্যার, আপনাকে ইনভাইট করেছিলাম এবং আপনাকে প্রধান অতিথি হিসেবে আমরা এখানে প্রধান উপদেষ্টা হিসেবে রেখেছিলাম। আপনি আমাদের সময় দিলেন না, আসেননি। কিন্তু আমরা আর্থিক সহযোগিতার কথা বলেছিলাম, তার একটাই কারণ ছিল আমরা সবাই তৃণমূল দলের সক্রিয় কর্মী, একবারে সক্রিয় কর্মী। সেই জায়গায় আমরা এখনো পর্যন্ত টাকা পাইনি। যে জায়গায় আমাদের শুভেন্দু অধিকারী প্রায় 50-60 হাজার টাকা দিত, দল থেকে আমরা 1 টাকাও পাইনি। তোমরা এক কাজ করো, শুভেন্দু অধিকারীর দলে চলে যাও। আচ্ছা ঠিক আছে, ভূতা মোড় কি করতে পারে সেটা দেখানো হবে। ঠিক আছে, মন্ত্রী আপনি, প্রাক্তন মন্ত্রী আপনি, জেলা নেতৃত্ব আপনি, এটাই বললেন। আমি চুরি করিনি, আমরা দলের কাছে বলেছি, আপনি দলের একজন নেতৃত্ব। গরম দেখাচ্ছ, ভূতা মোড় কি করবে? ভূতামোড় কি করবে? ভূতামোড় করছে বলে তো আজকের আপনারা চেয়ারে বসছেন। এইসব কথা বলো না, আমি তোমাদের ভোটে চেয়ারে বসিনি। আমার পাশে থাকতে হবে না, তুমি ওখানে দায়িত্বে কুণাল বাবু আছে, তার সঙ্গে কথা বলো। আমার আমি বলি শুনুন, আপনাকে বিতর্ক করছি না। দেখুন, ছেলেদের একটা খুব বিতর্ক থাকতে পারে। অনেক বাজে কথা বলছে ওখানে, কে ওই জানোয়ার ছেলেটা কে? আচ্ছা করছে, বলছি শুনুন স্যার, বলছি শুনুন যে ওটাকে নিয়ে বলতে হবে না। যাও তুমি, তোমার সভাপতি আছে ওখানে, দায়িত্বে কুণাল বাবু আছে, তার সঙ্গে কথা বলবে। প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র, তাকে এবারে সরাসরি চাঁদা চেয়ে হুমকি এবং দেখে নেওয়ার হুমকি। কিভাবে কথা বলছে, কথোপকথন শুনলেই বুঝতে পারছেন কতটা উত্তপ্ত বাক্য বিনিময়। আমাদের সঙ্গে কনিষ্ক রয়েছেন। কনিষ্ক, মানে এরম একটা পরিস্থিতিতে গেছে যে দলের কর্মীরাই প্রাক্তন মন্ত্রীকে চাঁদা নিয়ে এরকমভাবে হুমকি দিচ্ছেন, দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন, এবং বলার পরে আবার কার ভোটে তিনি ক্ষমতায় বসে রয়েছেন সে নিয়েও কথা বলতে শুনতে হচ্ছে। দেখো, একদমই যে জিনিসটা বিরোধীরা বারবার অভিযোগ করে থাকেন যে তৃণমূল দল কাটমানির দল, তৃণমূল কিন্তু তোলাবাজির দল, এই বিষয়টাই কিন্তু কোথাও না কোথাও প্রকারান্তরে ঘুরে ফিরে সামনে উঠে এলো। যে কারণে তৃণমূল কর্মী সক্রিয় কর্মী হিসেবে দাবি করার পরেও রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সৌমেন মহাপাত্রকে রীতিমতো নন্দীগ্রামের ভূতামোড়ের এই উৎসব কমিটির পক্ষ থেকে তারা চাঁদা চেয়েছেন এবং উদ্বোধক হিসেবে তাকে পাশে পেয়েছেন। মূলত উদ্বোধক হিসেবে পাশে পাওয়াটা বড় কথা নয়, দল এরকম একটা উৎসব করছে বা ওই ক্লাব কর্তৃপক্ষ একটা উৎসব করছে, সেই উৎসব কমিটিকে দলের পক্ষ থেকে আর্থিক সাহায্য দিতে হবে। আমরা কথা বলেছিলাম তমলুক সাংগঠনিক জেলা সহসভাপতি প্রলয় পালের সঙ্গে। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস যখন ছিলেন শুভেন্দু অধিকারী, তখন কিন্তু এই সব জনসংযোগ করার জন্য বিভিন্ন ক্লাব বা উৎসব কমিটিগুলোকে আর্থিক সাহায্য দিতেন, মানে রীতিমতো পাশে থাকার বার্তা দিতেন। সেই কারণেই তিনি জননেতা। কিন্তু তুমি যেমনটা বললে কনিষ্ক, তোমার কথা সূত্র ধরেই বলি, বিষয়টিতে বিজেপি তো কটাক্ষ করছে। প্রলয় পাল তিনি কি বলছেন একবার একটু শুনেন। সৌমেন বাবুকে দেখেছেন, উচিত ছিল সৌমেন বাবু এই উত্তক্ত বাক্য বিনিময় না করে উচিত ছিল তাদের পাশে দাঁড়ানো, যতটুকু পারে সাহায্য করা, ওইসব কথা না বলে। শুভেন্দু বাবু বরাবরই এটা করে থাকেন, এখনো করেন, এবং কোনো রাজনৈতিক দল না দেখেই করেন। শুভেন্দু বাবু যেভাবে রাজনীতি করে, যেভাবে মানুষের সঙ্গে থাকে, জনতার সঙ্গে থাকে, তৃণমূলের একটা কোনো নেতা নেই যে যারা নিজের স্বার্থ ছাড়া জনগণের স্বার্থে বা জনগণকে ভালোবেসে কিছু করেছে। আমরা শুনলাম প্রলয় পাল, বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সভাপতি, তার বক্তব্য। কনিষ্ক, তুমি যেমনটা বলছিলে, এরপরে স্থানীয় তৃণমূল নেতৃত্ব, মানে মন্ত্রী, প্রাক্তন মন্ত্রীকে এভাবে হুমকির শিকার হতে হচ্ছে। তিনি অবশ্য বললেন, প্রলয় পাল বললেন যে শুভেন্দু অধিকারী এটা করে থাকেন। মানে এরপরে স্থানীয় তৃণমূল নেতৃত্বের কি বক্তব্য? देखो एखोनो पर्यन्त पूर्व मेदिनीपुर जिलार जारा शीर्ष तृणमूल नेतृत्व रयेছে তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছিলাম। এই ভাইরাল অডিও নিয়ে রীতিমতো তারা কার্যত এখনো পর্যন্ত মুখে কুলু বেটেছে। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের সভাপতি বাপ্পাদিত্য গর্গের সঙ্গে আজকে সকালেই কিছুক্ষণ আগে যখন আমরা কথা বলি তিনি বলেন এই ধরনের কোনো অডিও তিনি পাননি এবং এই समग्र विषयटा निये तार जाना नहीं जे कारणे तिनी कोनो मंतब्य करते राजी ना। अडियोटा पेले समग्र विषयटा तिनी देखे जाचाई करे तारपरेई तिनी प्रतिक्रिया दिते पारबेन। जदिओ एई क्लाब कर्तृपक्षेर संगे जखन आमरा किछुक्षण आगेओ कथा बोलेछिलाम तारा किन्तु विषयटाके बोलछेन कारा करेछे कि ब्यापार आमरा समग्र विषयटा निये जानी ना, आमरा आमादेर परिवारेर लोक असुस्थ रयेछे, आमरा बाइरे रयेछि, एई विभिन्न नाना अजुहात तारा किन्तु उपस्थापन करेछेन। किन्तु जदिओ एई जे उत्सव कमिटी एबं मंत्री प्राक्तन मंत्री सौमेन महापात्र मिर्दे মধ্যে যে বাক্য বিনিময় হয়েছে তা একটা জিনিস স্পষ্ট আসছে যে ত্রিস্তরীয় পঞ্চায়েত আসছে তার আগে এই ধরনের বিভিন্ন ছোট ছোট উৎসবের ক্ষেত্রে পার্টি ফান্ড থেকে চাঁদা দেওয়া এবং উৎসবকে সক্রিয় করা কোথাও না কোথাও ম্যান পাওয়ারকে ধরে রাখার একটা প্রক্রিয়া বলে এমনটাই মনে করা যায়। রাজনৈতিক ব্যক্তিত্বরা বিভিন্ন সময় করে থাকেন ছোট ছোট উৎসব কমিটিতে তারা আর্থিক সাহায্য করেন এবং আর্থিক সাহায্য করার পাশাপাশি দলের কর্মী এবং এলাকাবাসীদের মনোরঞ্জন বা তাদের পাশে থাকার যে বার্তাটা দেন। পরিষ্কার তোমাকে আপাতত অনেক ধন্যবাদ, আবারও পরবর্তীতে আমরা যোগাযোগ করবো তোমার সঙ্গে। এবং এই যে কথোপকথনটা সামনে এসছে যে অডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সে নিয়ে আমরা যোগাযোগ করেছিলাম ওই ক্লাবেরই কর্তৃপক্ষ ক্লাব সম্পাদকের সঙ্গে। তিনি বলেছেন যে তিনি বাইরে রয়েছেন এবং এই মুহূর্তে তিনি এই বিষয়ে এই নিয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চান না।